আসসালামু আলাইকুম ভিয়া স্বাগতম আপনাদেরকে স্মার্ট ওয়স ভিডির নতুন আর একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঠের রুটি মেকার তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কারখানাতে কোন কোন মডেলের রুটি মেকার তৈরি হয় এবং সেগুলোর দাম কত কোন কোন কাঠ দিয়ে তৈরি করি এবং কি কি মেশিন দিয়ে আমরা রুটি মেকারগুলো তৈরি করি সব কিছু নিয়ে আজকে একটা বিস্তারিত ভিডিও তৈরি করব তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম টেকনিক্যাল ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই আমি আপনাদেরকে প্রথমে দেখাবো আমরা কোন কাট দিয়ে আপনাদেরকে রুটি মেকার তৈরি করি তো আমরা প্রথমে তো মেহগুনি কাঠ দিয়ে রুটি মেকারটা তৈরি করি মেহগুনি কাঠটা মিল থেকে কাটায় নিয়ে আসার পরে এটা আমরা কেমিক্যালে প্রসেসিং করি প্রসেসিং করার পরে শুকানোর পরে এখানে থাকে দীর্ঘদিন শুকানোর পরে আমরা এখানে রেখে দিই রেখে দেওয়ার পরে আমরা এটা কাজের জন্য উপযুক্ত হইলে তারপরে ব্যবহার করি আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি এজন্য সারা বাংলাদেশ থেকে যারা আমাদের পাইকারি ক্রেতা আছেন তারা প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট বিক্রি করে স্যাটিসফাই হচ্ছেন আপনারা জানেন প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো আমাদের এখানে তিনটা মেশিন আছে যে তিনটা মেশিনের মাধ্যমে আমরা এটা প্রসেসিং করে থাকি মেকারের তো আজকে আমাদের যে মিস্ত্রি তারা আসেনি দুইজনের সমস্যা হয়েছে যার কারণে তারা আসেনি এই জন্য আজকে কাজটা বন্ধ আছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো একটা রুটি মেকার এখানে ওইখান থেকে তৈরি করার পরে নেক্সট স্টেপে আমরা কি করি এটা এখানে রাখা হয় এবং এখান থেকে মানে এটা রং করার আগের প্রসেস এটা শিরীষ কা দিয়ে সুন্দর করে ঘষে তারপরে এটা প্রসেস করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোয়ালিটিটা কতটুকু মেনটেন করি কোয়ালিটি মেনটেন করি আর এটা আমরা সাধারণত দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকি যারা বায়ার আমাদের কাছ থেকে কিনেন পাইকারি তাদেরকে আমরা দুই বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর এখানে একটা চিটাং পার্টির আমাদের ওয়ার্ডার আছে অলরেডি শার্ট পিচের তো সেই মালটা আমরা প্রসেস রেডি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মালটা রেডি করে আমাদেরকে আজ সন্ধ্যা ভিতরে দিয়ে দিতে হবে তো দেখেন কালার হচ্ছে আমরা এটাতে দুইটা কালার করি প্রথমত এই যে কালারটা হচ্ছে এই কালারটা যাতে ঘুন না ধরে এই জন্য দ্বিতীয় কালারটা হলো কাঠের কালার উজ্জ্বলতা বাড়ানোর জন্য এবং লাস্ট গ্লেজ দেওয়ার জন্য আমরা কোডিং করি এটাতে আরও দীর্ঘায়িত হয় কাঠটা এবং আমরা যে হাতলটা ব্যবহার করি হাতলটা অরিজিনাল পাকা কাঠ দিয়ে তৈরি করি যাতে এটা লং টাইম আপনারা ব্যবহার করতে পারেন এবং এই কারখানাটা একটু সাইডে রাখার কারণ এটা হলো যখন আমরা কালার করি কোডিং করি যাতে দুলা ময়লা উড়ে এটার ফিনিশিংটা নষ্ট না হয় আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কাছে যে রুটি মেকারগুলো আছে এগুলো আটশো টাকা আছে আটশো তারপরে আপনার এগারোশো তেরোশো আমরা বিভিন্ন প্রাইজে সেল করি তো আপনারা হয়তো মনে করতে পারেন যে আমাদের কাছে রুটি মেকার পাইকারি নিলে কেমন হবে তা যারা নিচ্ছে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারেন তারা বলতে পারবে তো প্রথমে যেটা দেখছেন এটা পড়বে তেরোশো টাকা পাইকারি এবং পাশে যেগুলো আছে এগুলো তেরোশো এপাশে তারপরে একদম শেষে যেটা দেখছেন ওইটা পড়বে আপনার আটশো টাকা দেখেন এগুলো আপনার কম প্রাইজেরও আছে বেশি প্রাইজের আছে যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সালাম আলাইকুম